Hello everyone, Assalamualaikum. Welcome back. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একদমই different টাইপের একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি different বলেছি এই জন্য যে আজকের ভিডিওতে আমি একজনের অনেক 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 প্রশংসা করব। আসলে প্রশংসা বললেও মনে হয় কম হয়ে যাবে, এর থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে সেটা। তো অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি নেসাথ খুসবু আপুর কথা বলছি, যে কিনা বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে, সেই শুধু লন্ডনে থেকেও বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছে। আর সে তার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অনেকগুলো মানুষকে সহযোগিতা করার জন্য, অনেকগুলো মানুষকে ইন্সপায়ার করার জন্য, এবং আমার কাছে মনে হচ্ছে সে নিজেই এখন একটা ইন্সপায়ারেশন হয়ে গিয়েছে। খুসবু আপুকে নিয়ে আসলে যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ খুসবু আপু খুব কম সময়ে দেখা গেছে যে অনেকগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। সে এখন অনেকগুলো মানুষের ভালোবাসার জায়গা ক্রিয়েট করে নিয়েছে। তো আমি জানি না আপু আসলে এত কিছু কিভাবে মেনটেন করে। সো আপুর জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমার মনে হয় যে আপু এমন চিন্তা ভাবনা করছে যে ভালো কিছু একটা করব, সবাই একসাথে করব, লাইক আমি গ্রো করব, অনেকগুলো মানুষকে নিয়ে গ্রো করব। সত্যি বলতে আপুর অ্যাক্টিভিটিসগুলো আমার কাছে ফ্যাবুলাস লাগে, কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত অনেক ইউটিউবার দেখেছি কিন্তু কাউকে এমন দেখিনি যে তারা অন্যদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে গ্রো করার জন্য। ইভেন অনেক বড় বড় ইউটিউবাররা আছে, আমি কখনোই তাদেরকে দেখি নাই এমন কোনো কিছু করতে, কিন্তু আপুর এই উদ্যোগ আমি কি বলবো, জাস্ট ফর খুসবু আপু। সো আজকের আমার এই টোটাল ভিডিওটি আমি খুসবু আপুকে ডেডিকেট করতে চাই। সো আমার কাছে মনে হয় যে আমার এই ভিডিওটা খুসবু আপুকে ডেডিকেট করা মানে আপুর কিছুটা হলেও ইন্সপিরেশন যোগাবে, কারণ আপু বুঝবে যে আপু কতটা ভালো কাজ করছে। আমি আসলে জানি না যে আসলেই আপুর এটা ইন্সপিরেশন হবে কি না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপু আসলেই অনেক ভালো কাজ করছে এবং আপু এটা কিছুটা হলেও ফিল করতে পারবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই খুসবু আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে দেখা যাবে যে আপু আরও বেশি ইন্সপায়ার্ড হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং সবাইকে সাথে নিয়ে তারপর এগিয়ে যাওয়ার জন্য। অন্যরা যা পারেন নাই আপু তা পারবে। যদিও আমি খোপায় ফুল লাগাইনি এবং তেমন কোনো অর্নামেন্টসও পরিনি, বাট আমি ট্রাই করেছি মেকআপ লুকটা আপুর মতো করার, জানি না কতটুকু হয়েছে। সো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো চলুন দেখিয়ে দিচ্ছি খুসবু আপুর মেকআপ লুকটি আমি কিভাবে করেছি। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আশা করব আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, সাহায্য করব, সবাই সবার পাশে থাকব। আর নেগেটিভিটিটাকে বাদ দিয়ে আমরা ট্রাই করি পজিটিভিটিটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে, তাহলে দেখা যাবে যে আমরা সবাই মিলে একসাথে গ্রো করব এবং এতে সবার ভালো হবে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। অলরেডি আমি আমার আইব্রোসটি করে নিয়েছি, এখন আমি চলে যাব আমার আই মেকআপে। আই মেকআপ স্টার্ট করার আগে আমি আমার চোখে কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলারের জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি রেভলিউশনের C7 নাম্বার শেডটি। আমি আমার চোখের কনসিলারটি সেট করার জন্য W7-এর এই লুজ পাউডারটি অ্যাপ্লাই করছি। আর লুজ পাউডার লাগানোর সময় লুজ পাউডারটাকে জাস্ট এরকম করে ড্যাব ড্যাব করে আর প্রেস করে দিব, তাহলে দেখা যাবে যে ক্রিজের এই অংশটা আমাদের কখনোই ক্র্যাক করার পসিবিলিটি থাকবে না। আমি এখন আমার আই মেকআপে চলে যাব। তো ফার্স্টে আমি টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেট থেকে এই অরেঞ্জ কালারের শেডটি আমার চোখে অ্যাপ্লাই করে নিব অ্যাজ ট্রানজিশন শেড হিসেবে। সো একটুখানি নিয়ে আমি আমার চোখে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ ট্রানজিশন শেড হিসেবে। আমি আসলে সবসময়ই আই মেকআপটা আগে করতে পছন্দ করি, আমার কাছে এটা বেশি সুবিধাজনক মনে হয়, দেখা যায় ফল আউট হলেও কোনো প্রবলেম হয় না, বেসটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। সো এটা আসলে এক একজন এক একটা প্রেফার করে। সো আমি সবসময়ই দেখা যায় যে ট্রাই করি আই মেকআপটা আগে কমপ্লিট করার জন্য।
আমি আমার চোখে ট্রানজিশন শেডটি অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি ফোকাল ইউরের ওন্ডার প্যালেট থেকে এই রেডিশ মেরুন টাইপের কালারটিকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি সো এখন আমি রেড কালারটিকে আমার অনলি আইলিডের অংশটাতে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি আমার ক্যামেরাটাকে আরো ক্লোজ করে দিয়েছি এতে দেখা যাবে আপনারা আমার আই মেকআপটাকে আরো ভালো করে বুঝতে পারবেন সো আমি রেড কালারটাকে এখন জাস্ট প্রেস করে নিচ্ছি এখন আমি ট্রানজিশন শেড হিসেবে যে অরেঞ্জ কালারটিকে নিয়েছিলাম ওই ট্রানজিশন শেডটিকে আবারও একটু নিয়ে আমার চোখের জাস্ট এই জায়গাটাতে ব্লেন্ড করে দিব এতে দেখা যাবে যে রেড কালারটা এবং অরেঞ্জ কালারটা খুব সুন্দর করে ম্যাচ হয়ে যাবে অ্যান্ড এতে দেখা যাবে যে কোনো হর্স লাইনও থাকবে না এখন আবারও টেকনিকের এই প্যালেটটি থেকে এই পিঙ্ক কালারের সীমা শেডটিকে আমার চোখের আইলিডের উপরে অ্যাপ্লাই করে দিব আমার মনে হয় যে এই কালারটি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে আমার পিগমেন্টেশনটা ভালো আসবে তো আমি সীমার শেডটিকে জাস্ট আমার চোখের আইলিডের জাস্ট মাঝের যে অংশটা আছে সেখানটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি অলরাইট সো এখন আমি চলে যাব আমার ফুল ফেসের মেকআপে এবং চোখের বাকি অংশের মেকআপটা এর পরে করব সো অলরেডি আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবং আজকে আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেছি এসটিএফসের এই ময়শ্চারাইজিং ক্রিমটা এই ময়শ্চারাইজার ক্রিমটা নিয়ে রিভিউ অলরেডি আমার চ্যানেল দেয়া আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন সো আজকে আমি ভাইপেরার এই প্যারাডাইজ প্রাইমারটা ইউজ করছি সো এই প্রাইমারটা আমার কাছে খুবই ভালো লাগে এটা স্কিনটাকে হাইড্রেট করে পাশাপাশি পোর্স তো মিনিমাইজ করেই এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব আর আজকে আমি ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জি বেজ শেডের এই ফাউন্ডেশনটি আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটি আসলে মিডিয়াম কভারেজ দেয় বাট রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট একটি ফাউন্ডেশন সো এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আর রেভলিউশনের C7 শেডটি আমি কনসিলার হিসেবে অ্যাপ্লাই করছি সো যখন আমরা কনসিলার অ্যাপ্লাই করব তখন এই জায়গাটাতেও আমরা অ্যাপ্লাই করে নিব তাহলে দেখা যাবে যে যখন আমরা হাসি দেই তখন দেখা যায় এই জায়গাটায় ভাঁজ পড়ে অনেকে দেখা যায় যে এই জায়গাটাতে লাফ লাইন থাকে সো কনসিলারটা অ্যাপ্লাই করলে দেখা যায় যে সেই লাইনগুলো মিনিমাইজ হয়ে যায় খুব একটা বোঝা যায় না সো ভেজা বিউটি ব্লেন্ডারটি দিয়েই আমি আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি আমি ব্লেন্ড করে নিচ্ছি তো আমি দেরি না করে আমার ফেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এবং লুজ পাউডার হিসেবে আমি অ্যাপ্লাই করছি W7 এর লুজ পাউডারটি এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব আর কন্ট্রোলিং এর জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি রেভলিউশনের এই প্যালেটটি আমি এটাকে ব্রোঞ্জিং এর মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কাছে আসলে কন্ট্রোলিং থেকে ব্রোঞ্জিংটাকেই বেশি ভালো লাগে কারণ ব্রোঞ্জিংটা মোটামুটি ইজি করাটা এবং খুব কম সময়ে হয়ে যায় সো এখন আমি আমার জলাইনটাকেও ব্রোঞ্জিং করে নিচ্ছি এবং কপালের এই দিকটাতেও আমি ব্রোঞ্জিং করে নিচ্ছি এতে দেখা যাবে যে আমার ফেসে যে মেকআপটা আছে এটাকে মাস্কের মতো লাগবে না এবং কোনো হার্স লাইন থাকবে না এবং ফেসটাকে খুব সুন্দর একটা স্ট্রাকচার মনে হবে এখন আমি ব্লাশন অ্যাপ্লাই করে নিব আর ব্লাশন হিসেবে আমি অ্যাপ্লাই করছি রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে এই পিঙ্কিশ পিচ কালারের শেডটিকে ব্লাশন হিসেবে অ্যাপ্লাই করছি ব্লাশন অ্যাপ্লাই করতে আমার খুবই ভালো লাগে দ্যাটস হোয়াই দেখা যায় যে আমি একটু বেশি ব্লাশন অ্যাপ্লাই করি ডোন্ট মাইন্ড এখন আমি
আমি হাইলাইটার অ্যাপ্লাই করব আর হাইলাইটারের জন্য আমি রেভলিউশনের সফেক্স প্যালেট থেকে এই শেডটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি সো এখন আমি আমার চোখের ইনার কর্নারে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি সেই সাথে আইব্রো বোনসেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি সো এখন আমি আবারও আমার আই মেকআপে ব্যাক করছি সো খুশবু আপু এমন একটি লাইম টাইপের কালার এবং একটি ডিপ গ্রিন টাইপের একটি কালার মিক্স করে লোয়ার ল্যাশ লাইনে লাগিয়েছিল সো আমিও তাই করছি প্রথমে আমি লাইম গ্রিন কালারের শেডটিকে আমার চোখের লোয়ার পোর্শনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি সো এখন আমি আবারও ডিপ গ্রিন কালারের শেডটি নিয়ে আমার চোখের এই জায়গাটাতে ব্লেন্ড করে দিচ্ছি এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করছি আমি এখন মাস্কারা হিসেবে W7 এর এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি সো মাস্কারাটিকে আমি বেশ কয়েকটা কোট করে অ্যাপ্লাই করব সো এখন আমি আমার চোখের উপরের ওয়াটার লাইনে একটু করে ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি সো এখন আমি আইলিডে একটু করে আইলাইনার অ্যাপ্লাই করব আর আমি ল্যাকমির এই আইলাইনারটি অ্যাপ্লাই করছি আইলিডের এখান থেকে শুরু করে একটু লাগাবো একদমই চিকন একটা লেয়ার অ্যাপ্লাই করব এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিব আর এখন আমি মিলানের 40 নাম্বার স্ট্রাইকিং শেডের এই রেড লিপস্টিকটি অ্যাপ্লাই করব সো এই হচ্ছে আজকের ফাইনাল মেকআপ লুক আমি ট্রাই করেছি খুশবাপুর মতো লুকটাকে রিক্রিয়েট করার সো আমি জানি না কতটুকু পেরেছি সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো আমি সবাইকে রিকোয়েস্ট করব কেউ কম্পারিজনে যাবেন না এখানে আসলে কম্পারিজনের কিছু নেই আপনারা কম্পারিজন করবেন না কারণ আমার হচ্ছে খুশবাবুকে অনেক অনেক ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে আপুর এই লুকটি আমি রিক্রিয়েট করার ট্রাই করেছি সো আজকে এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে বাংলাদেশ